তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা সকলে জেনে ফেলেছেন যে আজকে হাইকোর্টে যে মামলা ছিল তার শুনানি হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে অনেকের মাথায় হাত পড়ে গিয়েছে এবং পিটিশনারদের সুযোগ দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে তারা কালকে 5টার মধ্যে পর্ষদে গিয়ে অফলাইনে ফর্ম জমা দিতে পারবেন এবং আবেদন জমা দিতে পারবেন এবং সেক্ষেত্রে তাদের অ্যাডমিট কার্ড ইস্যু করে দেওয়া হবে পর্ষদের তরফ থেকেই। এবং হাইকোর্ট বলে দিয়েছে যে যে সমস্ত প্রার্থীরা অ্যাডমিট নেবেন তাদেরকে কিন্তু পরীক্ষার ব্যবস্থা করা হবে। তো এই যে হাস্যকর শুনানি হয়েছে সেক্ষেত্রে পুরো ডিটেল রিভিউ নিয়ে চলে এসেছি, তো দেখে নিন বন্ধুরা কি বলা হয়। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেন এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা, আমরা সরাসরি নিউজে চলে যাব। কি বলা হয়েছে দেখুন, যে টেটের মামলাকারী প্রার্থীদের কাল 5টা পর্যন্ত অফলাইনে আবেদন করার সুযোগ দিল হাইকোর্ট। তো এই নিউজটা উঠে আসছে এবং সেক্ষেত্রে আপনাদের কালকে 5টা পর্যন্ত কিন্তু অফলাইনে আপনারা আবেদন করতে পারবেন যে সমস্ত পিটিশনাররা আছেন তারা। তো কি বলা হয়েছে চলুন বন্ধুরা পুরো নিউজটা আমরা ডিটেলস জেনে নেব। প্রথমে যেটা বলা হয়েছে বন্ধুরা দেখুন, যে 31 জানুয়ারি প্রাথমিক টেট পরীক্ষার ওপর কোনো স্থগিতাদেশ দেয়নি কলকাতা হাইকোর্ট, ইতিমধ্যে আপনারা সকলেই জেনে গিয়েছেন। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে বড় নির্দেশ দিয়েছে আদালত, সেই সমস্ত প্রশিক্ষিত চাকরি প্রার্থী 31 জানুয়ারি প্রাথমিকের টেট পরীক্ষা দেওয়ার জন্য আদালতে মামলা করেছিলেন তাদের জন্য সুযোগ দেওয়া হয়েছে। এই সমস্ত পিটিশনাররা অফলাইনে আবেদন করবেন পর্ষদে, সেখানে আবেদন করার পর পর্ষদ অ্যাডমিট কার্ড ইস্যু করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবে। এই সুযোগ কেবল পিটিশনাররাই পাবেন। মামলাকারী প্রার্থীদের আগামীকাল বেলা 5টা পর্যন্ত অফলাইনে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। আজ এই নির্দেশ দিয়েছে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। তাহলে বন্ধুরা, আপনারা যারা 10 লক্ষ প্রার্থী যারা রয়েছেন ডিএলএড এবং বিএড করা, তারা কিন্তু আজকে মামলার যেটা রায় বা শুনানি যেটা ছিল সেটার দিকে অনেকেই কিন্তু ভাগ্য নির্ধারণের ব্যাপারের জন্য তারা কিন্তু অনেকেই শুনানির দিকে তাকিয়েছিল, কিন্তু সেই শুনানিতে যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই একটা খুশির হাওয়ার মধ্যে রয়েছেন, আবার অনেকেও ভেঙে পড়েছেন। অর্থাৎ তারা, আপনারা সকলেই জানেন এটা কিন্তু একটা কীরকম ধরনের রায় হয়ে যাচ্ছে, এটা কোনো মানেই হচ্ছে না রায়টার। অর্থাৎ অনেকে যারা রয়েছেন যারা 17 সালের পরে বিএড বা ডিএলএড করেছেন, তারা ভাবছিলেন হয়তো তাদেরকেও সুযোগ দেওয়া হবে এবং নিয়োগের স্থগিতাদেশ পড়ে যাবে, সেটা কিন্তু হলো না। এবং সেক্ষেত্রে বলে দেওয়া হয়েছে যারা কেস করেছে তাদেরকেই কিন্তু শুধুমাত্র অনলাইন অফলাইনে তাদেরকে কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হবে এবং তাদের জন্য অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। এটা কী ধরনের রায় বন্ধুরা, এটা একটা হাস্যকর মজা হচ্ছে নাকি, এটা আমরা সকলেই প্রশ্ন করছি এবং আমি নিজেও একজন ক্যান্ডিডেট বিএড করা এবং সেক্ষেত্রে আমাকেও কেমন লাগছে বন্ধুরা এই ধরনের রায় কেন হচ্ছে হাস্যকর রায়। তো সেটা নিয়ে বন্ধুরা কী বলা হয়েছে দেখুন, যে গত 4 জানুয়ারি টেটের 17 সালে বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের হয় একটি মামলা। মামলার বয়ান অনুযায়ী 2017 সালে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল মে মাসের 12 তারিখে, কিন্তু সেই পরীক্ষা এখনও পর্যন্ত নেওয়া হয়নি। যদিও কয়েকদিন আগে 17 সালের ওই বিজ্ঞপ্তি অনুযায়ী টেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ, মামলাকারী চাকরি প্রার্থীদের দাবি 17 সালের পরে তারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন, যেহেতু 17 সালে পরীক্ষা এখনও নেওয়া হচ্ছে তাই তারাও যাতে পরীক্ষায় বসার সুযোগ পান সেই নির্দেশ দেওয়া হোক। ইমানা চৌধুরী সহ একাধিক চাকরি প্রার্থী এই দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন, যেটা বন্ধুরা আমার মনে হয় যতদূর সম্ভব ন্যায্য দাবি তারা করেছেন। এবং সেক্ষেত্রে 2017 সালের পর যারা ডিএলএড করেছেন সেক্ষেত্রে বা বিএড করেছেন তাদেরকে কেন বসতে দেওয়া হচ্ছে না, এই সমস্ত পিটিশনারদের বা কেন ডিএড বা করা যারা রয়েছেন তাদেরকে কেন দেওয়া হচ্ছে, এটা আপনারা কিন্তু বারবার দেখে আসছেন বন্ধুরা। এই যে দোলাচল চলছে সেক্ষেত্রে আপনারা প্রশ্ন ভুল মামলাতেও দেখেছিলেন যারা পিটিশনার ছিল তাদেরকে কিন্তু প্রশ্ন ভুল মামলার কিন্তু বেনিফিটটা দেওয়া হয়েছিল, এবং সেক্ষেত্রে এই যে মামলার যে শুনানি আজকে হলো সেক্ষেত্রেও কিন্তু যারা পিটিশনার রয়েছে তাদেরকে কেন দেওয়া হলো। তো বন্ধুরা, এই নিয়ে আমার তো মনে হচ্ছে আবারও রায় যেটা দিয়েছে সেটাকে নিয়ে আবারও হাইকোর্টে মামলা হওয়ার একটা বিশাল একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং সকলেই যারা ভেঙে পড়েছেন তারা কিন্তু কোনোভাবে মেনে নিচ্ছেন না। তো দেখা যাক, এই নিয়ে কিন্তু বলা হয়েছে যে 31 জানুয়ারি যে পরীক্ষা আছে সেটাতে কোনোরকম স্টে পড়বে না বা কোনোরকম স্থগিতাদেশ পড়বে না। তো সেটা নিয়ে কিন্তু কোনোরকম আপনারা ভাববেন না যে স্টে পড়ে যাবে বা পরীক্ষার কোনো কিছু হয়ে যাবে। তো আপনাদের বলে রাখি এখন যে আপডেট আসছে সেক্ষেত্রে বলা হচ্ছে সমস্ত কিছু এক্সামের জন্য প্রিপারেশন হয়ে গিয়েছে এবং সমস্ত যে সমস্ত সেন্টারগুলোতে পরীক্ষা রয়েছে সমস্ত কিছু সিট অ্যারেঞ্জমেন্ট থেকে সমস্ত কিছু কিন্তু ইতিমধ্যে প্রসেস প্রায় কমপ্লিটের দিকে হতে চলেছে। তো এই মুহূর্তে স্টে পড়ার কোনোরকম সিদ্ধান্ত নিতে পারবে না, এটা আপনাদের বলে রাখি। তো আপনাদের যেটা কথা হচ্ছে সেটা আপনারা সকলেই জানেন, আমিও সেটা আমি দাবি করছি, যে সেক্ষেত্রে আপনাদের যারা পিটিশনার আছে তাদেরকে কেন সুযোগটা দেওয়া হচ্ছে,
তা যারা নন পিটিশনার তারা তাহলে কী দোষ করলো, তাদের কী রকম এইরকম কেন রায় দেওয়া হলো বা শুনানিতে কেন বলা হলো? তাহলে যারা পাচ্ছে না তারা সবাই পাবে না, বা যারা বঞ্চিত তারা সকলেই বঞ্চিত হবে, এরকমভাবে কিছু মুষ্টিমেয় প্রার্থীদের তাদেরকে কেন সুযোগটা দেওয়া হচ্ছে? এটা নিয়ে সকলে কিন্তু প্রশ্ন বন্ধুরা, আমরা কিন্তু কোনো সলিউশন খুঁজে পাচ্ছি না। তো তারপরে দেখুন বন্ধুরা কী বলা হচ্ছে, মামলাকারীদের আরেক আইনজীবী আলী অহসান আলমগীর বলেন যে এরকম হাজার হাজার প্রার্থী রয়েছে, যদিও শুধু মামলাকারীদের আবেদন করার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি, এখন অন্য প্রার্থীদের প্রতিক্রিয়া হয় সেটাই কি দেখার। তো সেটা বন্ধুরা স্বাভাবিক, প্রাথমিকের টেট 2017 সালে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 31 জানুয়ারি প্রাথমিকের টেট পরীক্ষা নেওয়া হবে, সেই পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে নতুন করে আর কেউ আবেদন করতে পারবেন না, যারা ইতিমধ্যে আবেদন করেছিলেন তারাই কেবল আবেদন করতে পারবেন। তাহলে বন্ধুরা এটাই যদি হয় তাহলে পিটিশনারদের কেন আবেদন গ্রহণ করা হবে এবং তাদেরকে কেন সুযোগ দেওয়া হবে পরীক্ষাতে, এটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠেই যাচ্ছে বন্ধুরা। এই নিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না। তো তারপর কী বলা হচ্ছে, তখন এরপরে ক্ষোভ দেখাতে থাকেন চাকরিপ্রার্থীদের একাংশ, বিশেষ করে যারা 17 থেকে 21 সালের মধ্যে ডিএলএড বা বিএড ডিগ্রি করেছেন, তারা যারা স্বাভাবিক বন্ধুরা এই পরীক্ষায় অংশ নিতে পারছে না, ফলে ক্ষোভ দেখাচ্ছেন তারা। এই নিয়ে আদালতে মামলা হয়েছে, সেই মামলা শুনানি ছিল এদিন। তো বন্ধুরা যারা 17 থেকে 21 সালের মধ্যে, পরবর্তীকালে যেটা বলা হয়েছে নোটিফিকেশনে যে কেউ সুযোগ পাবে না, তো সেক্ষেত্রে এনারা কেন সুযোগ পাচ্ছেন এটা নিয়ে কিন্তু সকলের মনে প্রশ্ন। এবং যেটা বলা হচ্ছে যদি এই নিয়মই হয়ে থাকে, এবং সকলকে বলবো আমার কোনো পার্সোনাল আপনাদের সঙ্গে ঝগড়া ঝামেলা করার ইচ্ছে নেই, এবং সেক্ষেত্রে আপনাদের বলে দিচ্ছি যে কালকে 5টার মধ্যে কিন্তু আপনাদের পর্ষদে গিয়ে সকলকে যারা রয়েছেন পিটিশনাররা রয়েছেন তাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে, এবং আপনাদের আবেদনের যেটা রয়েছে সেটা ওখানে গ্রহণ করা হবে, এবং আপনাদের আবেদনের ভিত্তিতে আপনাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে বন্ধুরা। এটাই কিন্তু খবর উঠে আসছে, যেটা আমরা পূর্ববর্তী ভিডিওতে আপনাদের বলেছিলাম, পুরো নিউজটা আসলে আপনাদের সমস্ত কিছুটা বলতে পারবো। এবং রাজশ্রী ভরত দাস যিনি আজকে এই নির্দেশ দিয়েছেন, সেক্ষেত্রে আপনারা জানেন যে এই যে যারা মামলা করেছেন পিটিশনার যারা রয়েছেন, তারা ইমানা চৌধুরী সহ অনেক একাধিক প্রার্থী রয়েছেন, তারা কিন্তু অনেকেই ডিএলএড বিএড করেছেন 2017 সালের পরে বা তার আগেও হয়তো করে থাকতে পারে। এটা নিয়ে কোনো রকম আমাদের কাছে ডিটেলস আসেনি, অবশ্য আপনাদের বলে রাখবো যে অর্ডার কপিটা খুব শীঘ্রই কালকের মধ্যে আমরা হাতে পেয়ে যাবো, এবং সেই অর্ডার কপিতে কী বলা হয়েছে ডিটেলসে অবশ্যই আমরা এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আপনারা অবশ্যই যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই তাদেরকে বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে নতুন আপডেটটা কখনোই আপনার ফোনে মিস না হয়ে যায় বন্ধুরা। তো এই নিয়ে এটাই আজকে আপডেট উঠে এসেছে বন্ধুরা, এবং আপনাদের সমস্ত প্রতিক্রিয়াগুলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবার চেষ্টা করবেন, এবং মামলা হবে কিনা সেটার দিকে এখন আবার কিন্তু আমাদের চোখ থাকবে, এবং অবশ্যই সেই নিউজ উঠে আসলে আমরা আপনাদের কিন্তু জানিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী এরকম একটা আপডেটে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।